Hello friends, welcome back to my channel. Welcome to Pollyslovelyworld. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও একদম ঠিক আছি। আর সকালবেলায় চলে এসেছি ছাদে গাছে জল দিতে। গাছগুলো যে আমার জন্য অপেক্ষা করে থাকে, কখন আমি আসব আর ওদের সারা দিনের প্রয়োজনীয় খাবারটুকু দেব। খুব বেশি কিছু চাহিদা নেই ওদের, খুব সামান্য চাহিদা। আর তাতেই কি সুন্দর হাত পা নেড়ে আমাকে আহ্বান জানায়, ভালোবাসা জানায় ওদের ফুল ফুটিয়ে ফল দিয়ে। এই গাছগুলো আমার ভালো লাগা, এই গাছগুলোই আমার ভালোবাসা। ওদের ছেড়ে আমি একদিনও থাকতে পারি না। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট লঙ্কা গাছটা, আটটা লঙ্কা হয়েছে, এগুলোকে বলে বুলেট লঙ্কা। তো যা বলছিলাম, যখন জমিটা কেনা হয় তখন একটু বেশি করেই কেনা হয়েছিল, যাতে বাগান করতে পারি। কারণ গাছ ছাড়া যে আমি থাকতে পারি না, একটু বাগান করবো ভেবে সেই জন্য জমিটা বেশি নিয়ে কিনেছিলাম। আর তাতেও দেখলাম কুল হলো না, বাগানে সব গাছ ভর্তি হয়ে গেছে, এখন এবার ছাদে চলে এসেছি গাছ করতে। আর এই যে কাগজ ফুল গাছটা দেখছেন, এত সুন্দর হয়েছে কি বলবো, গাছটা পুরো ফুলে ভরে গেছে। ভাবলাম বন্ধুদের একবার দেখাই। আর শুধু তো আপনাদের দেখানোই হয় না, এটা তো থেকে যায় স্মৃতি হিসেবে। আবার যখন আমি পরের বছর গাছ করব, তখন এইগুলো আবার কিন্তু আমার মেমারিতে আসবে, নক করবে যে এই ফুলগুলো ফুটেছিল এই সময়, এই গাছগুলো ছিল আমার। হয়তো সব গাছ বাঁচাতে পারি না, সম্ভব হয় না, দুই একটা গাছ মারাও যায়, কিন্তু খুব কষ্ট লাগে তখন। এতদিন জবা গাছগুলোর ডরমেন্সি পিরিয়ড চলছিল, এবার দেখুন ঘুম থেকে জেগে উঠেছে। আর অল্প কিছু খাবার টাবার পেতেই কি সুন্দর ফুল ফোটাচ্ছে, কালারগুলো কি অপূর্ব, তাই না? জবা হলো আমার অন্যতম পছন্দের ফুল। আমি অনেক ভ্যারাইটির জবা গাছ করেছি। আমার অনেক বন্ধুর আমার ছাদ বাগান খুব পছন্দ, তাই তাদের জন্য অনেক দিন বাদে আবার ছাদ বাগান নিয়ে এসেছি। এখন যে ছাদ বাগানে ফুল ফুটছে, তাদেরও তো দেখাতে হবে, তারা তো দেখতে চেয়েছে। তাই জন্য ভাবলাম ছাদ বাগানে যখন ফুল ফুটছেই একটা ছোট্ট করে ভিডিও করি আমার সেই সব ছাদ বাগান প্রিয় বন্ধুদের জন্য। আপাতত আমার গাছে জল দেওয়ার কাজ শেষ, এবার নিচে যেতে হবে, অনেক কাজ বাকি আছে। একটু চা খাবো, তারপরে অনেক জামা কাপড় কাচার আছে, কেছে আমার বাজারও যেতে হবে। তো চলো নিচে যাই। নিচে এসে গেছি, চা ঢালছি, কোনো রকমে এক কাপ চা খাবো, তারপর কাঁচাকুচি সারবো, কাঁচাকুচি সেরে যাব বাজারে। তো চলুন থাকুন আমার সঙ্গে। বাজার ঘুরে এসেছি, বাজার করলাম, বাজার করতে গিয়ে যা করার না সেটাও করে এসেছি। কি করে এসেছি, এইসব কিনে এনেছি, কাঁচাকুচি করে গেছি সব রাজ্যে। লাগাবো বিকেল বেলা, লাগাবো এখন আর সময় নেই, বাকি রান্না বান্নাগুলোও করতে হবে।
বাবা ঘরে ঢুকেছি। এবার আমি পাখি কাজ সেরে টাকা আসছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বাসন পড়ে আছে, এখনো মাছতে বাকি আছে। এখানে হয়েছে ভাত, এখানে করেছি ফুলকপি আলুর তরকারি, আর এখানে আছে পনির, এটা আছে ডাল, আর এখানে পনিরটা অল্প তুলে রেখেছি, এবেলা খাবো, ওটাও বেলা হবে। এখনো তেলগুলো ঢালতে বাকি, ডাব্বায় ঢালবো তেলগুলো। তো এই পর্যন্তই, চান টান করে বাসন মেজে চান টান করে আবার আসছি। সন্ধ্যেবেলা এসেছি সারা ফুলের হাটে, আর বললাম না যে বিকেলে গাছগুলো বসাবো, কিন্তু বসাবো কি, দেখছি টব নেই, টব তো শেষ, আর যে কটা দু একটা টব ফেটেও গেছে সেগুলোও চেঞ্জ করতে হবে। তাই জন্য ভাবলাম একবার হাটে চলে যাই, কিছু টব কিনে নিয়ে আসি। তো হাটে এসছি টব কিনতে, দেখলাম এই দাদাভাইটা খুব সুন্দর পটে ডিজাইন করছেন, তো ক্যামেরা বন্দি করতে মন চাইলো, একটু ক্যামেরা বন্দি করলাম ওনার পারমিশন নিয়ে। উনি বললেন ঠিক আছে করুন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে উনি একের পর এক বসে বসে ডিজাইন করে যাচ্ছিলেন। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তারপর দেখলাম না সময় চলে যাচ্ছে, বাড়ি গিয়ে তো আমায় ডিনার বানাতে হবে, আর যেহেতু আমি সন্ধেবেলা এসেছিলাম হাটে, তাই বেশি সময় নষ্ট করা যাবে না। খানিকক্ষণ দেখে টেকে তারপর আমার প্রয়োজনীয় কিছু টপ কিনলাম, আর কিছু বাজারও করলাম, যেহেতু সারাফলির হাটে এসেছি, হাটটা বিরাট বড় হাট, সব কিছু এখানে পাওয়া যায়। তো কিছু বাজার করলাম, কি করে টপ কিনলাম, কিনে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে তারপরে ডিনার বানালাম। তো আর কি, আজ এইটুকুই থাক, আবার পরে দেখা হবে একটা অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন। আর যদি আমায় ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।